অথ অষ্টম অধ্যায় নারায়ণ কবচের উপদেশ। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, ভগবান, যে নারায়ণ কবচ রূপ বিদ্যার দ্বারা সুরক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অবলীলাক্রমে শত্রুপক্ষের চতুরঙ্গিনী সৈন্যবাহিনীকে পরাজিত করে ত্রৈলোক্যের ঐশ্বর্য ভোগ করেছিলেন, সেই কবচটির স্বরূপ তথা দেবরাজ ইন্দ্র তার দ্বারা রক্ষিত হয়ে কীরূপে যুদ্ধে উদ্যত হয়ে শত্রুগণকে জয়লাভ করেছিলেন সেসব বিষয়ে আমাকে বলুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, তোষ্টা পুত্র বিশ্বরূপ দেবতাদের দ্বারা বৃত হয়ে পৌরোহিত্য স্বীকার করলে দেবরাজ ইন্দ্রের জিজ্ঞাসার উত্তরে তিনি নারায়ণ কবচ রূপ বিদ্যার কথা বলেছিলেন, তুমি মনোযোগ দিয়ে সেই উপদেশ শোনো। তারপর সমগ্র ভগবান শ্রীহরি পক্ষীরাজ গরুড়ের পৃষ্ঠে তার পাদপদ্ম বিন্যস্ত রেখেছেন, অনিমাদি অষ্টসিদ্ধি তাঁর সেবায় নিরত। তিনি অষ্টবাহুতে শঙ্খ চক্র চটম অসি গদা বাণ ধনু ও পাশ ধারণ করে রয়েছেন। সেই ওঙ্কার স্বরূপ প্রভু সর্বপ্রকারে সকল বিপদ থেকে আমাকে রক্ষা করুন। সত্যমূর্তি ভগবান জলমধ্যে জলজন্তু ও বরুণ পাশ থেকে আমাকে রক্ষা করুন। মায়াবশে ব্রহ্মচারী রূপধারী বামন ভগবান স্থলমধ্যে বিশ্বরূপ ত্রিবিক্রম ভগবান গগনমণ্ডলে আমাকে রক্ষা করুন। যার বিশাল অট্টহাস্যের ধ্বনিতে চতুর্দিক প্রতিধ্বনিত হয়ে গর্ভপতি দৈত্য পত্নীদের গর্ভপাত ঘটিয়েছিল সেই অসুরাধিপতির শত্রু ভগবান নৃসিংহ অগ্নি পরিবৃত প্রদেশে অরণ্য ও যুদ্ধক্ষেত্রাদি সংকট স্থানে আমাকে রক্ষা করুন। স্বীয় দংষ্টার দ্বারা পৃথিবীকে ধারণকারী যজ্ঞমূর্তি বরাহ ভগবান পথিমধ্যে যমদগ্নিপুত্র পরশুরাম পর্বত শিখরে এবং লক্ষণের সাথে ভরতের জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান শ্রীরামচন্দ্র প্রবাসে আমাকে রক্ষা করুন। ভগবান নারায়ণ মারণ মোহনাদি ভয়ঙ্কর অভিচারাদি এবং সর্বপ্রকার অনবধানতা দোষ থেকে আমাকে রক্ষা করুন। ঋষিশ্রেষ্ঠ নরগর্ভ থেকে যজ্ঞেশ্বর ভগবান দাতাত্রেয় যোগভ্রংশ থেকে এবং ত্রিগুণাধিপতি ভগবান কপিল কর্মবন্ধন থেকে আমাকে রক্ষা করুন। পরমর্ষি সনৎ কুমার কামবেগ থেকে হয়গ্রীব ভগবান পথ চলার সময় দেব বিগ্রহদের বিনা প্রণামে চলে যাওয়ার ফলে দেব অবজ্ঞার অপরাধ থেকে, দেবর্ষি নারদ দাত্রিংসদ সেবাপরাধ থেকে এবং ভগবান কচ্ছপ সর্বপ্রকার নরক থেকে আমাকে রক্ষা করুন। ভগবান ধন্বন্তরী কুপদ থেকে জিতেন্দ্রীয় ভগবান ঋষভদেব সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত পাপ থেকে, যজ্ঞ ভগবান লোকাপবাদ থেকে, বলরাম মনুষ্যকৃত কষ্ট এবং ভগবান অনন্তদেব ক্রোধবশত কোপন স্বভাব সর্পকুল থেকে আমাকে রক্ষা করুন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অজ্ঞান থেকে তথা বুদ্ধদেব পাষণ্ডজনিত অসাবধানতারূপ দোষ প্রমাদ থেকে আমাকে রক্ষা করুন। ধর্ম রক্ষার্থে মহান অবতার রূপী অবধারণাকারী ভগবান কল্কি পাপ সংকুল কলিকালের দোষ সমূহ থেকে আমাকে রক্ষা করুন। কেশব ভগবান কেশব তার গদার দ্বারা প্রাতকালে দিনমানের দ্বিতীয় ভাগের সঙ্গম পর্যন্ত ভগবান গোবিন্দ বেণু ধারণ করে শক্তিধারী নারায়ণ প্রাণে এবং মধ্যাহ্নে দিনমানের চতুর্থ ভাগ ষোল দণ্ড থেকে কুড়ি দণ্ড বেলা পর্যন্ত ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে আমাকে রক্ষা করুন। সুতীক্ষ্ণ ধনুর্ধারী ভগবান মধুসূদন অপরাহ্নে দিনের তৃতীয় প্রহরে দিনমানের পঞ্চম ভাগ পর্যন্ত আমাকে রক্ষা করুন। সর্বলোকাত্মক ব্রহ্মাদি ত্রিমূর্তি সম্পন্ন মাধব সায়ংকালে দিনমানের শেষ ভাগে আমাকে রক্ষা করুন। আর রাত্রিকালে
শেষ রাত্রি তেরোদণ্ড রাত্রি পর্যন্ত শ্রী বস্ত্রচিহ্ন ধারী শ্রীহরি উষাকালে অর্থাৎ পর্তুষে অরুণোদয়কালে আমাকে রক্ষা করুন।